नमस्कार बंधुरा आपके आओ एक बार स्वागत जाना पब्लिक व्यू कलकता। बंधुरा आजकल भिडियो एक रकम है कारण आजकल भिडियो कथा बोलो एटीके मोहनबागान दल बचर सेरा फुटबलार रॉय कृष्णा ना कि एस सी ईस्ट बेंगल बचर सेरा फुटबलार एंथनी प्लिंकिंगटन दूटी खेलोड़ मध्य सेरा फुटबलार के एर जो दूटी प्लेयारे क्लाब कैरियर अपियारेंस और गोल्स एवं इंटरनैशनल कैरियर अपियारेंस और गोल एवं भलो फुटबल खेलार जो के सम्मान पे और अन्य विषय खुटिए देखो। आशा करी एशियार सबथे बड़ो राइवल क्लाबर दूटी सेरा खेलोड़ मध्य सबथे सेरा खेलोड़ के सेटी जानार जो भिडियो प्लिज लास्ट पर्त देख चैने जा नतून आज सबा के अनुरोध प्लिज चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस कर दे। भिडियो शुरू करार आगे एक अनुरोध करते चाहिए बंधुरा भिडियो जे जे स्टैट्सगुलो बोलो से स्टैट्सगुलो दया भलोकर मन दिए सुनबें। तेल चलू बंधुरा प्रथम एस सी ईस्ट बेंगल खेलोड़ एंथनी प्लिंकिंगटन के दिए शुरू करी। पुरो नाम एंथनी नेल जेम्स प्लिंकिंगटन बर्तमान बयस 32 जन्म ब्लैकबर्न इंगलैंडे एवं फेवरेट पोजिशन हे विंगार बर्तमान क्लाब ईस्ट बेंगल एवं जार्सी नम्बर 7। अन्यदिके एटीके मोहनबागान खेलोड़ नाम रॉय कृष्णा बर्तमान बयस 33 जन्म लावासा माकाउटा फिजी शहरे उच्चता 1.70 मीटार एवं फेवरेट पोजिशन विंगार एवं स्ट्राइकार बर्तमान क्लाब एटीके मोहनबागान एवं जार्सी नम्बर हे 21। एबारे शुने नीन दुटी खेलोड़ क्लाब कैरियर। प्रथम एस सी ईस्ट बेंगल एंथनी प्लिंकिंगटन विषय बोली। एंथनी प्लिंकिंगटन जिनी तार मात्र 18 बचर बयसे ही सिनियर फुटबल खेलिए शुरू कर दिए प्रथम क्लाब हे आथारटन कोलिरिसर हुए 35 मैच खेले टोटाल 35 मैचे 19 गोल कर स्टॉकपोर्ट काउंटी क्लाबे खेले टोटाल 87 मैच खेले तार मध्य 18 गोल कर हाडार्सफील्ड टाउनर हुए टोटाल 103 मैच खेले और तार मध्य 21 गोल कर प्रीमियर लीग जॉइन करें नॉरविच सिटी हुए 2011 থেকে 2014 পর্যন্ত টোটাল 3 বছর তিনি নরউইচের জন্য খেলেন 82টি ম্যাচ ও তার মধ্যে 15টি গোল করেন। 2014 থেকে 2018 পর্যন্ত কার্ডিফ সিটির হয়ে খেলেন টোটাল 111টি ম্যাচ ও তার মধ্যে 23টি গোল করেন এবং তার লাস্ট দুটি সিজন তিনি ওয়েগান অ্যাথলেটিকের হয়ে খেলেন টোটাল 26টি ম্যাচ খেলে 4টি গোল করেন এবং তিনি তার লাস্ট সিজনে 16টি ম্যাচে মাত্র 3টি গোল করেছিলেন এবং বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লীগ খেলবেন एस सी ईस्ट बेंगल प्लिंकिंगटन जी तरह क्लाब कैरियर टोटाल 412 मैच खेले और तार मध्य 83 गोल कर एटीके मोहनबागान दल तारका खेलोड़ रॉय कृष्णा क्लाब कैरियर विषय। रॉय कृष्णा जिनी तार सिनियर फुटबल कैरियर शुरू कर 20 बचर बयसे टोटाल वेटकार यूनाइटेड 103 मैच खेले तार मध्य 72 गोल कर ऑकलैंड सिटी हुए मात्र 5 मैच खेले 2 गोल कर 2013 থেকে 18-19 পর্যন্ত ওয়েলিংটন ফিনিক্সের হয়ে এ লীগ খেলেন। তিনি টোটাল ওয়েলিংটন ফিনিক্সের হয়ে 125 ম্যাচ খেলে 52টি গোল করেন এবং তারপরে তিনি 2019-20 সিজন খেলতে চলে আসেন ইন্ডিয়ান সুপার লীগ এটিকের হয়ে এবং তিনি এটিকের হয়ে গত সিজনে 21টি ম্যাচে 15টি গোল করেছিলেন এবং তিনি বর্তমানে এটিকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত এবং রয় কৃষ্ণা ক্লাব ক্যারিয়ারে টোটাল ম্যাচ খেলেছেন 254টা এবং গোল করেছেন 144টা। এবারে শুনে নিন দুটি খেলোয়াড়ের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। সবার প্রথমে অ্যান্থনী প্লিঙ্কিংটন একটা শুনে নিন। অ্যান্থনী প্লিঙ্কিংটন তিনি তার জীবনে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন মাত্র 10টি এবং তার মধ্যে গোল করেছেন 1টি এবং অন্যদিকে এটিকে মোহনবাগানের খেলোয়াড় রয় কৃষ্ণা তিনি তার ইন্টারন্যাশনালে খেলেছেন মাত্র 54টি ম্যাচ এবং সেই 54টি ম্যাচে তিনি 32টি গোল করেছেন এবং তিনি একমাত্র ফিজিয়ান খেলোয়াড় যিনি মেক্সিকোর মতো বড় ক্লাবের বিরুদ্ধে গোল করেছেন। এইবারে শুনে নিন এই দুটি খেলোয়াড়ের মধ্যে কে কি সম্মান পেয়েছেন। বন্ধুরা কে কি সম্মান অর্থাৎ অ্যাওয়ার্ড পেয়েছে সেটা নিয়ে আমি কাউকে ছোট বড় করতে চাই না। এতে কোনো সন্দেহ নেই যে দুটি খেলোয়াড়ই ভীষণ বড় সুপারস্টার এবং আশা করি দুটি খেলোয়াড়ই তার দলের জন্য ভালো ফুটবল খেলুক এবং দুটি খেলোয়াড়ই তার দলের জন্য কোনো একটি ভালো অ্যাওয়ার্ড পাক। তাহলে বন্ধুরা প্রথমে শুনে নিন অ্যান্থনি প্লিঙ্কিংটন তিনি কি কি সম্মান অর্থাৎ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো বন্ধুরা অ্যান্থনি প্লিঙ্কিংটন তিনি আজ পর্যন্ত সেরকম কোনো বড় সড়ো অ্যাওয়ার্ড পাননি। এইবারে শুনে নিন এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় রয় কৃষ্ণা তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন। রয় কৃষ্ণা যিনি ওয়েটকার ইউনাইটেডকে 5 চ্যাম্পিয়ন করেছিলেন, ওয়েলিংটন ফিনিক্সকে 2 চ্যাম্পিয়ন করেছিলেন এবং এটিকের দলকে 1 চ্যাম্পিয়ন করেছিলেন এবং তার মধ্যে তিনি
নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছিলেন 2008-09 সিজনে। 2007 সালে তিনি গোল্ডেন বুট পেয়েছিলেন ওএফসি আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে। তারপরে তিনি নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট পেয়েছিলেন 2012-13 সিজনে। ওয়েলিংটন ফিনিক্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন 2016-17 সিজনে এবং ওয়েলিংটন ফিনিক্স গোল অফ দ্য সিজন পেয়েছিলেন 2017-18 সিজনে। এবং তিনি এলিগে গোল্ডেন বুট পেয়েছিলেন 2018-19 সিজনে এবং 2018-19 সিজনে তিনি জনি ওয়ারেন মেডেল পেয়েছিলেন। তাহলে বন্ধুরা এটাই ছিল দুটো খেলোয়াড়ের প্রিভিয়াস স্ট্যাটস। বন্ধুরা পুরনো স্ট্যাটসে কোন খেলোয়াড় কি করেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর সেই খেলোয়াড়গুলি নিজের দলের জন্য কিরকম পারফরমেন্স করে সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা আপনারাই বাছাই করুন এই দুটি খেলোয়াড়ের মধ্যে সেরা খেলোয়াড় কে, এবং সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।